নমস্কার, আপনারা দেখছেন বঙ্গশ্রী সংবাদ, আপনাদের সঙ্গে আমি সোমনাথ। প্রথমেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলি। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, প্রকাশ্যে থুতু ফেলবেন না, বারবার হাত ধোয়া অভ্যাস করুন। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট এই ভাইরাসের মোকাবিলায় সর্বদা তৎপর, প্রশাসনের সাথে সহযোগিতা করুন। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট আপনার সাথে, আপনার পাশে। 6 জুলাই বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে মহস্তলা পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির সংগঠিত হলো। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উমেশ দাস জানালেন যে লকডাউনের ফলে রাজ্যের প্রায় প্রত্যেক ব্লাড ব্যাংকে রক্তের জোগাড় না থাকায় সাধারণ মানুষের প্রভূত অসুবিধা হচ্ছে। এই সমস্যার কথা মাথায় রেখেই আগামী দিনে আরও শিবির আয়োজনের কথা বললেন উমেশবাবু। তিনিও চাইছেন, কদিন আগে আপনারা শুনেছেন অমিত শাহকে বলেছেন যে আমি যদি না পারি মনে করেন আপনারা চালান, তার মানে ঘুরিয়ে বলে দিয়েছেন যে আমি চালাতে পারছি না, আমার কন্ট্রোলে নেই। আগামীকাল হচ্ছে 6 জুলাই, ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারতবর্ষের বিখ্যাত সাংসদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক, আগামীকাল তার জন্মদিন। আজকে যেহেতু রবিবার, সেই জন্য তার শুভ জন্মতিথিতে পশ্চিমবঙ্গে আজকে সাংঘাতিক রক্ত সংকট দেখা দিয়েছে। রোগীরা রক্ত পাচ্ছে না, থ্যালাসেমিয়ারা রক্ত পাচ্ছে না, কারণ এই কোভিড আক্রান্তের সময় মানুষও আসতে পারছে না, তারাও কেউ রক্তদাতারাও রক্ত দিতে পারছে না। তাই আমাদের এখানকার জেলা সভাপতি উমেশ দাসের নেতৃত্বে এই মণ্ডলে আজকে এই রক্তদান শিবিরের মাধ্যমে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানানো। আমার নাম শ্রী সুব্রত মুখোপাধ্যায়। আগামীকাল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, যেহেতু কালকে সোমবার, সেই জন্যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনের প্রাক্কালে আজকে শনিবার আমরা এই রক্তদান শিবির অনুষ্ঠানটা করেছি। এর মূল কারণ হচ্ছে গেলে চারিদিকে এই লকডাউনের প্রভাব এবং করোনা এই 19-এর প্রভাবে কোনো ব্যাংকে ব্লাড নেই। এখানকার বহু মানুষ, শুধু এখানকার নয় সারা পশ্চিমবঙ্গের মানুষ, আজ হসপিটাল হসপিটালে ঘুরে বেড়াচ্ছে। সেখানে ব্লাড সংখ্যা এমন একটা আকার নিয়েছে যে যেখানে তারা মাথা খুঁড়ে ফেললেও ব্লাড পাচ্ছে না। তো আমরা দেবন হাওড়া সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যে প্রতিটা মণ্ডলে মণ্ডলে, প্রতিটা ওয়ার্ডে যাতে ব্লাড ডোনেশান শিবিরটা করা যায়, এবং তাতে সাধারণ মানুষের কাছে যাতে ব্লাড ব্যাংকে আমরা তাদের সহযোগিতা, যাতে ব্লাড ব্যাংকে আমরা রক্তটা পৌঁছে দিতে পারি, এইটা আমরা একটা প্রচেষ্টা নিয়েছি। কতজন মানুষ এখানে ডোনেশন? আমাদের টার্গেট আছে 60 জন। কেন হঠাৎই আমাদের এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে, কারণ আজকের এর জন্যে থানা আমাদেরকে পারমিশন দিচ্ছে না, যেহেতু একটা লকডাউন চলছে। কিন্তু আমরা বলেছি সাধারণ মানুষের সেবা কার্যে যেহেতু আমরা নিয়োগ, আমরা ব্লাড ডোনেশন শিবির করব। তবে সংখ্যাটা আমাদের অনেক হবার কথা ছিল, কিন্তু আমরা চাইছি এটা পার্ট বাই পার্ট করছে, সেই জন্যে আমাদের প্রায় 150 লোকের টার্গেট ছিল, আমরা ওটাকে ছোট করে দিয়েছি যে 60 জনের মতো আমরা এখানে আজকে ব্লাড ডোনেশনটা করাবো। এবং এরপরে 15 আগস্টও আমাদের একটা প্রোগ্রাম রাখা হয়েছে। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, প্রকাশ্যে থুতু ফেলবেন না, বারবার হাত ধোয়া অভ্যাস করুন। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট এই ভাইরাসের মোকাবিলায় সর্বদা তৎপর, প্রশাসনের সাথে সহযোগিতা করুন। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট আপনার সাথে, আপনার পাশে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম, যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল, সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে নবরঙে সেজে ওঠা আনন্দ অনুষ্ঠানের নতুন ঠিকানা সুহানি ব্যাংকুয়েট। Thank you.
লেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। আসুন আসুন আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ। ওয়ান কফি প্লিজ। বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয় আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাইড ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।